প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সাইমা হোমিও ক্লিনিকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দাঁত বা রিং ওয়ার্মের লক্ষণ বেদে চিকিৎসার জন্য ঔষধ নিয়ে আলোচনা করব। দাঁতের মহ ঔষধ হলো নেট্রাম সালফ 200 অথবা বেসিলিনিয়াম 1 ml, এগুলোর যে কোনো একটি 15 দিনে একবার করে প্রয়োগযোগ্য। কোমরে গোলাকার দাঁতে ভেরিলিনিয়াম 207 দিনে একবার সেব্য। গোলাকার চাকা চাকা দাঁতে সিপিয়া 200 সপ্তাহে একবার অব্যর্থ ফল দেয়। চাকাগুলি মিলিতভাবে থাকলে টেলোরিয়াম 200 শক্তি অত্যন্ত ফলপ্রসূ। তাছাড়া দাঁত রোগে সারসা পেরিলা 3x 3 ফোঁটা মাত্রায় দিনে 2 বেলা সেবনে চমৎকার ফল দেখা দেয়। এছাড়া বায়োকেমিক ঔষধ নেট্রাম সালফ 200x 7 দিনে একবার 2টি করে ট্যাবলেট সেবনে উত্তম ফল পাওয়া যায়। শরীরে বা মুখমণ্ডলের দাঁতে টেলোরিয়াম থোজা বা নেট্রামিউর 200 সুন্দর ফল দেয়। এর যে কোনো একটিকে প্রয়োগ করতে হবে। শিশুর মাথায় দুগ্ধা দাঁত দেখা দিলে সেখানে ডালকামারা 30 অত্যন্ত ফলপ্রসূ। শীতকালে যদি দাঁত বৃদ্ধি পায় এবং গরমকালে সেই দাঁত আর দেখা যায় না, এই ক্ষেত্রে পেট্রোলিয়াম 200 হতে উচ্চ শক্তি প্রয়োগযোগ্য এবং এতেই আশা করা যায় দাঁত নির্মূল হয়ে যাবে। শরীরের যে কোনো কুচকিতে চামড়ার ভাজে দাঁত হলে অ্যাসিড নাইট 200 হতে উচ্চ শক্তি প্রয়োগযোগ্য। এভাবে আমরা লক্ষণগুলো বিচার বিশ্লেষণ করে ঔষধের সাথে মিলিয়ে এবং ঔষধের শক্তি ও মাত্রা নির্ধারণ করে প্রয়োগ করতে পারলে কঠিন জটিল চর্মরোগ নির্মূল হতে পারে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট চাই এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।